অলফ গ্রিন থেকে ওয়ার্ড নাম্বার 96 আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে আছি। যে এরিয়াতে আছি সেই এরিয়ার নাম হচ্ছে লায়েলকা মাঠ। মাই ফ্রেন্ডস, যেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে লায়েলকা মাঠ। লায়েলকা মাঠ বিজয়গড়ের কাছে, কলকাতা বিজয়গড় কাছে লায়েলকা মাঠ। দারুণ জায়গা। আমি চেষ্টা করছি যে এই মাঠে ঢোকার জন্যে, কিন্তু হয়তো আমি ঢুকতে পারবো না, এটা লক করা আছে। কিন্তু জায়গাটা এত সুন্দর, আমাকে মুগ্ধ করেছে। লায়েলকা মাঠ, লায়েলকা প্লেগ্রাউন্ড, বন্ধুরা আবার আমি তোমাদের বলি যে এটা একটা বিখ্যাত মাঠ, লায়েলকা মাঠ, লায়েলকা প্লেগ্রাউন্ড। বন্ধুরা এই লায়েলকা মাঠ বা লায়েলকা প্লেগ্রাউন্ডের পাশাপাশি রয়েছে একটা লায়েলকা পুকুর, বিশাল বড় একটা পুকুর, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লায়েলকা পুকুর, লায়েলকা মাঠ এবং লায়েলকা পুকুর, এই দুটো জায়গা এত সুন্দরভাবে বাঁধানো আছে যে কখনো ভয় কারণ নেই যে ভূমিক্ষয় হতে পারে বা মাটি ধস নামতে পারে। কলকাতা বিজয়গড় এই জায়গায় এই রকম একটা বড় পুকুর ভাবা যায় না। বন্ধুরা আমি এখন লায়েলকা পুকুরের গেটের সামনে আছি। ইজ দ্য এন্ট্রান্স অফ লায়েলকা পন্ড বা লায়েলকা পুকুর, ওয়ার্ড নাম্বার 96 আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। গম্ভীর কিন্তু একটার সঙ্গে একটা চাল দিতে গিয়ে যে মাথা যে আঙুল দিল ব্যাস, আর কখন চাল দেবে ঠিক নেই। তখন ওষুধ দশ জানালে দিন করে আনন্দ বাজারে, সে লিখছে যে 10:31 প্রথম চাল গেল, সেকেন্ড চাল কখন হবে আমরা বলতে পারবো না। এই যে ছেলেটি কাজল বাবু, সরি, খুব ভালো মানুষ, খুবই এন্টারটেইনার আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। এই কেন এই যে আরেকজন এন্টারটেইনার আছে, এই যে না না এই যে একজন এন্টারটেইনার, এই খুব ভালো ইয়ে মানে অ্যাডভোকেট। তো স্যার আমি বলছি, আমি সকালবেলা এই লায়েলকা মাঠে আমি এলাম মর্নিং ওয়াকের জন্যে, খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা জায়গা তো একটা হিস্টোরিক ব্যাপার থাকে, কেন নাম হলো এর একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই লায়েলকা মাঠ সম্বন্ধে যদি আপনি আমার বন্ধুদের কিছু একটা শেয়ার করেন। সেটা বলা যাবে, কিন্তু এটা আপনার ভিডিওতে টাইম কতটুকু, অনেকটাই হিস্ট্রি, বিরাট হিস্ট্রি। একটা জিনিস বলি যে আমাদের যে অঞ্চল না বলে হাঁটা চলা লালকামাটি, সেটা বলা লালকা মাঠে হচ্ছে কি, এখানে আমাদের অঞ্চলে না লায়েল খাঁ বলে একজন জমিদার ছিলেন, গুড লায়েল খাঁ। আচ্ছা, কিন্তু লায়েল খাঁ এই পুকুরটা তিনি খনন করেন প্রায় 2000 উপরে শ্রমিককে নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে গল্প গাথা মিথ, আচ্ছা আমরা জন্মাইনি। আচ্ছা,
তা এই পুকুরটা বিখ্যাত। আচ্ছা, এই আমাদের যাদবপুর টালিগঞ্জ অঞ্চলে নর্থ সাউথ ক্যালকাটায় লালকা পুকুরটা মোটামুটি সব চেনে। আচ্ছা, লায়েলকা থেকে পরবর্তী খেলে ভেঙে 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 লালকা, এখন লালকা। আচ্ছা, এই হচ্ছে লালকার ইতিহাস। এর ঘিরে আমাদের ওখানে অধিবাসীরা রয়েছে, এটা 99 ওয়ার্ড। এখানে আমাদের এই ছেলেরা যারা দেখছেন এরা সবাই আমরা প্রায় অলমোস্ট রিটায়ার্ড, যাদবপুর অঞ্চলের মধ্যে অলমোস্ট আমরা সকলে রিটায়ার্ড যারা যারা আছি এখানে। আচ্ছা, কেউ কেউ দুজন চাকরি করছেন, কেউ কেউ যারা অল্প বয়স। তো এরকমভাবে ঘোরবেড়া করতে 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 আমরা ঠিক করলাম যে আমরা একটা এক জায়গায় বসে আড্ডা মারবো, গল্প করব। তো এইভাবেই আমাদের একটা প্রভাতী সমাবেশ আমরা তৈরি করলাম। আচ্ছা, প্রভাতী সমাবেশ। আচ্ছা আচ্ছা, আমরা নাম দিলাম হাঁটা চলা। আচ্ছা আচ্ছা, এখান থেকেই আমাদের কর্মপদ্ধতি শুরু হলো, কর্মসূচি হলো আপনার বা বছরে পিকনিক, স্পোর্টস করা, বিজয় সম্মেলন করা, হেলথ চেকিং, মাসে মেডিকেল ক্যাম্প করা, তারপরে আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমরা করি। আমাদের এখানে সদস্য সংখ্যা এখন আছে 22-23 জন। আমরা কিছু তার কিছু কন্ডিশনও আছে, সবটা নিয়ে আমরা হাঁটাচলা তৈরি করি। কিন্তু হাঁটাচলা এখন একটা নাম হয়ে গেছে অঞ্চলে। আচ্ছা আচ্ছা, এই অঞ্চলে আমরা বিভিন্ন জামা পরে আমরা আসি, 35 সেট জামা আছে। আচ্ছা, তার মধ্যে যে যেভাবে এসছে সেটা পরে, এই হাঁটাচলা আমাদের অঞ্চলে একটা নাম। একদম নন পলিটিক্যাল অর্গানাইজেশন, একদম সুস্থ মনের মানুষ, ভালোবাসার মানুষ, তারা এখানে আসবে, সমাজের পক্ষে কাজ করবে। যে কাজটা সমাজকে ভালো হবে সেই কাজটা আমরা করবো। এই হচ্ছে আমাদের ইয়ে, এটা বলে দিই আপনার পরিচয় করে দিই। এই হচ্ছে দেবাশিষ চৌধুরী, দেবাশিষ রায় সরকার, সরি দেবাশিষ সরকার, অর্ধেন্দু দিন্দা, শুভাশিষ নাগ, এই স্বপন কুমার বোস, অরুণ কুমার মিত্র, রবিনারায়ণ মজুমদার, রবীন মজুমদার, চন্দন 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 কুন্ডু, থ্যাংক ইউ, সমতুল কর, ডাকনাম ভানু, এ হচ্ছে সমীর মজুমদার, আর একজনকে নাম খুব প্রবলেম হয়ে যাবে, ভীষণ প্রবলেম। এই যে এই যে এই যে এই যে সুশান্ত, সুশান্ত দাস, অশান্ত, 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 থ্যাংক ইউ। আর ওই ওটার টিমটা বললেন, দুটো কথা বলেন বলেন, উনি আপনার সঙ্গে আমি দেখা করলাম, আমি ওনার সঙ্গে দেখা করলাম, কথা বললাম, আমার খুবই ভালো লাগলো। আপনি যদি আপনার এই দীর্ঘ জীবন, আপনি তো এখন বার্ধক্যে আছেন, হ্যাঁ, এই লং লাইফে আপনার যুব সমাজের প্রতি কি আপনার বার্তা? বার্তা বার্তা কি বলবো বলুন, কিছু যার থেকে আমরা শিক্ষা নিতে পারি। হাঁটুন, সকালে ব্যায়াম করুন। আচ্ছা, স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, আর আর কিছু? আর কিছু এখনকার যুব সমাজ তো আমি দেখি যে সেন্ট্রাল পয়েন্ট অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তো এই সমস্ত দিক থেকে কেমন করে সমাজকে সুস্থ রাখা যায়? সব জায়গা ক্রিমিনাল, ক্রাইম ক্রাইম ক্রাইম, যুব সমাজকে পথে আনতে হবে, তাদের সুশিক্ষা, সেটাকে কি কি করা যায়? তাদের সামনে আনতে হবে। আচ্ছা, হ্যাঁ, সামনে তাদের বুঝাতে হবে। আচ্ছা, বুঝালে আমার নাম উৎপল পাল, আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আমাদের দাদা, আমি লাস্টে একটা মেসেজ দেবো আপনাকে। হ্যাঁ, মেসেজটা ঠিক, আপনি তো যাচ্ছেন এটা নিয়ে, হ্যাঁ, আপনার অঞ্চলে, হ্যাঁ, ছোট ছোট দেখবেন এরকম অ্যাসোসিয়েটেড ফর্ম আছে, টুকরো টুকরো ক্লাব, প্রত্যেককে বলুন স্বাস্থ্য ভালো রাখার জন্য অ্যাসেম্বলি হতে সকালবেলা, কারণ আমরা এটাকে বলেছি যে এই সুস্বাস্থ্য না থাকলে কিন্তু অন্য কিছু চিন্তাভাবনা করা যাবে না, একদম। সুতরাং প্রত্যেককে গিয়ে বলবেন, একটা প্রয়োজনের নামকরণ করে জার্সি বানিয়ে দেন, ঠিক আছে, সবাই মিলে হাঁটুক, কিন্তু বেশি একদম হুড়মুড় করে লোক নেবেন না, লিমিটেড লোককে নিয়ে এটা করুন। আমরা চাইছি সব জায়গাতে এই হাঁটাচলা তৈরি হোক। আমরা নাম দিয়েছি, আমাদের সংস্থার নামকরণ হচ্ছে হাঁটাচলা লালকা। নমস্কার, ভালো থাকবেন, আমাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই দেখুন, সাবস্ক্রাইব করুন, একটুখানি লাইক করুন, বাটন টিপুন, যা যা করার করুন, ওনার ওনার ভালো হোক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনি আমাদের পুলিশ কাকা, সেটা পরিচয় করে দিন, ইনি আমাদের পুলিশ কাকা।
আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনলি সকালে হাঁটা চলার মাধ্যমে আপনার শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য তার যে প্রয়াস সেটা আমরা করে যাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ, হ্যাভ এ বিগ ক্লাবস। পুকুর বিজয়গড় ওয়ার্ড নাম্বার 96 আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। বাই।